सम्मानित ভিউয়ার आमी खालेदুন নবী आपनादेर माझे एकटी गुरुत्वपूर्ण लेसन निये उपस्थित हलाम। गत पर्वे आमी आमार प्रथम श्रेणीर बांगलार प्रथम पाठेर शिखनफल निये आलोचना करेछिलाम जे आमरा शिखनफल कोथाय पाबो एबं किभाबे व्यवहार करब। আজকে তারই ধারাবাহিকতায় প্রথম পাঠের যে বিষয়বস্তু, পাঠের যে আলোচ্য বিষয় এবং যে শিখন শেখানো কার্যাবলী যে কিছু ধাপ আছে, সেই ধাপগুলো আমরা কিভাবে অনুসরণ করব সেই বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করব, যদিও সম্পন্ন করতে পারবো না। তো যতদূর সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ধৈর্য ধরে আমার এই কন্টেন্টটি সম্পূর্ণ দেখবেন। সেখান শেখানো কার্যাবলীর প্রথমে লেখা আছে শিক্ষক শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন। তারপর বলবেন আজ বিদ্যালয়ের প্রথম দিন, শিশুদের মনের ভয় সংকোচ জড়তা কাটানোর জন্য শিক্ষক সহজ ও আনন্দময় পরিবেশ সৃষ্টি করবেন। সেক্ষেত্রে আমরা পাওয়ারপয়েন্টে যদি গিয়ে থাকি তা আমরা এভাবে দেখতে পারি যে আমাদের प्रथमे एकजन शिक्षक ब्लैक बोर्ड संश्लिष्ट एक श्रेणीकक्षे प्रवेश करबेन। तार प्रथम जे काजटी हच्छे प्रवेश करार परे से बोर्ड मनिटरिंग करबे। एई जे देखें आमि बोर्डटाके मनिटरिंग करेछि। प्रथम श्रेणी प्रथम विषय बांगला, तारीख 2-1-2022। एई तारीखटी व्यवहार करार कारण हच्छे जे बछरेर प्रथम दिन शिशुरा बई पेये जाए, द्वितीय दिन थेके प्रथम क्लास शुरू हो जाए। प्रथम दिन हयतो क्लास नेওয়া सम्भव है ना, तो सेई कारणे आमि ओई डेटटी व्यवहार करेछि। एबं आज विद्यालयेर प्रथम दिन शिक्षार्थीर अनुभूति आमरा बोझार जानार चेष्टा करब। तारपर शिक्षक हासि मुखे निजेर परिचय दिबेन, निजेर नाम बोलबेन, तिनि ओई कि এই শ্রেণীতে কোন পার্ট নেবেন সে কথা জানাবেন। তো আমি প্রথমে বোর্ড মনিটরিং করার সময় আমি অবশ্যই এখানে লিখে দিয়েছি যে আজকে প্রথম শ্রেণীর বাংলা ক্লাস আমি নেব। এখন কারিকুলাম আমাদের ধারাবাহিক কিছু প্রসেস দেখায়, কিন্তু আমাদের শিক্ষক হিসাবে কিছু দায়িত্ব আমাদের বাড়তি পালন করতে হয়। তো পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা একটা প্রেজেন্টেশনে যেতে পারি। আনন্দময় পরিবেশ এখানে আসার পরে যে কাজটি আমরা করতে পারি, একটা বল নিয়ে জাস্ট শুধুমাত্র এক মিনিটের একটা পরিবেশ সৃষ্টি করে দিতে পারি। তারপরে কি করতে পারি, প্রথম দিন বিদ্যালয়ে এসে তোমার কেমন লেগেছে, প্রথম দিন বিদ্যালয়ে এসে তোমার কেমন লেগেছে, এই প্রশ্নটি আসবে। কোথা থেকে আসবে এই লাইনটি? শিক্ষক সংস্করণ বলছে যে প্রথম দিন বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের কেমন লাগছে তা জানতে চাইবেন। প্রথম দিন বিদ্যালয়ে এসে তোমাদের কেমন লেগেছে। তো আমরা আবার চলে যাই শিক্ষক সংস্করণে। এরপর শিক্ষক এক এক করে সবার নাম শুনবেন, সবাইকে নিজের নাম বলতে বলবেন। তারপরে এখানে লেখা আছে যে শিক্ষক আমার বাংলা বইটি হাতে নেবেন এবং সবাইকে দেখাবেন। এখানে আমার একটু কথা আছে, আমার বাংলা বইটি হাতে নেবেন, এটা কি শিক্ষার্থীর বই হাতে নেবেন না শিক্ষক তার নিজের বইটি নিয়ে ক্লাসে যাবেন? আমি যতদূর জানি, আমার অভিজ্ঞতা থেকে জানি যে আমার নিজস্ব একটা বই থাকে। আমার এই প্রথম শ্রেণীর পাঠটা আমার যদি থেকে থাকে তাহলে প্রথম শ্রেণীর বাংলা বইটা আমার একটা শিক্ষক কপি হিসাবে আমার কাছে থেকে যাবে। আমি কোনো শিক্ষার্থীর বই আমি এখান থেকে ক্লাস থেকে শ্রেণীকক্ষ থেকে কোনো শিক্ষার্থীর কাছ থেকে আমি নেব না। আমার শিক্ষার বই, শিক্ষা উপকরণ, শিক্ষা পাটিকা, লেসন ফল, যার যা প্রয়োজন আমরা নিয়ে শ্রেণীকক্ষে উপস্থিত হব। তারপরে গিয়ে সবার কাছে বইটি আছে কিনা তা দেখাতে বলবেন। সবাই দেখানোর পরে বইয়ের প্রশ্ন দেখিয়ে তাদের কাছে জানতে চাইবেন এই চারটি প্রশ্ন। শিক্ষক বইয়ের প্রশ্ন দেখাবেন एवं तादेर कासे बोईटी आसे किना जानते चावार परे एखाने चारटी प्रश्न आछे शिक्षक संस्करणे जे छबिते की की आछे छबिते शिशुरा की करछे छबिगुलो देखते केमन लागछे तोमादेर हातेर बोईटी कार बोईटीर नाम की जानो एखाने लाइन आछे चारटी किन्तु प्रश्न आछे पाँचटी আপনারা এই বিষয়গুলো লক্ষ্য করবেন এবং শিশুদের কাছ থেকে এই বিষয়গুলো জানার জন্য তাদের কাছে উত্তরের অপেক্ষায় থাকবেন কিছু কিছু সময়। যেমন ছবিতে কি আছে বলার পরেই আপনি উত্তর বলে দেবেন না কিছু সময় অপেক্ষা করবেন সেই উত্তরটি জানার জন্য। এইভাবে আপনি পাঁচটি প্রশ্নের উত্তর যখন জানার হয়ে যাবে বা আপনি জানিয়ে দেবেন তারপরে কি তোমার হাতের বইয়ের নাম আমার বাংলা বই এটি শিক্ষক নিজে बोले देवे जतक्षण पर्यन्त एटा एनश्योर ना होच्छे। तारपरे चले जाब आमादेर बोयेर शिक्षक संस्करणेर जे विषयटी एई बोयेर प्रथम पृष्ठा खुलते बोलबेन तार आगे बोलेछे शिक्षक एई बोईटिर नाम कि ता बोले देवेन। तारपरे बोयेर प्रथम पृष्ठाटी खुलते बोलबेन खुलबेन शिक्षार्थीदेर देखिए पृष्ठाटी खुलते बोलबेन सबाई ठीकमतो खुलेछे किना ता पर्यवेक्षण करबेन एबं देखबेन। एरपर पृष्ठार प्रतिटी छवि देखिए छवि सम्पर्के शिक्षार्थीदेर बोलते बोलबेन एबं प्रशंसा करबेन। तो आमरा छवि सम्पर्कित पृष्ठाय चले जाई जे आमरा एई एई पिक्चारे एई छबिते जेते पारी। आमी छविगुलोके खंड खंड करेছি छबिर जे प्रथम पृष्ठाय जे छबिटी आछे आमी ফটোশপ দিয়ে এই ছবিগুলো কেটে খंड খंड করে চারটি ছবিতে রূপান্তর করেছি। বাড়ি আছে মা কি করছে বা কি বলছে বাবা কি করছে কি বলছে এবং শিশু দুটি কি করছে বা কি বলছে। আমার ওই লেসন প্ল্যানের বা শিক্ষক সংস্করণের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমি এখানে উপস্থাপন করছি। एखान थेके आमी प्रश्नगुलो छविगुलो सरिये दिए निजेर सम्पर्के बोली आजकेर पाठेर शिरोनाम हिसाबे एनेछि केन एनेछि। आमरा जदि शिक्षक संस्करणे जाई अथवा आमरा जदि टेक्सटबुक आमादेर टेक्सटबुक आछे एई टेक्सटबुके जाई एई प्रथम पृष्ठाय आमरा देखते पाबो जे निजेर सम्पर्के बोली एटी होच्छे आमादेर आजके पाठेर शिरोनाम हिसाबे व्यवहार करलाम। तारपरे आमरा कि करते पारी जे शिक्षक संस्करणे फिरे जाई किए शिक्षक प्रश्न करते पारेन छबिते शिशुरा कि करछे। एखाने देखें छबिर बाकी दुजन शिशु कि हय तार आगे आमी एकटी कथा बोले आसि जे एखाने जे प्रश्नटी करछे जे एई छबिते शिशुरा कि करछे एटा हच्छे आपनार पाठ्यपुस्तकेर छवि एई छविते एई शिशुरा कि करछे। आर एर आगे जखन एकटी प्रश्न करा हयेछे जे छविते शिशुरा कि करछे एई शिशुरा हच्छे पाठ्यपुस्तकेर प्रच्छदे चले जाब एई प्रच्छदेर छवि एई प्रच्छदेर छविते शिशुरा कि करछे एई प्रश्नटा हच्छे प्रच्छद देखिए बोलबे से शिशुरा कि करछे। आर द्वितीय प्रश्न शिशुरा कि करछे তখন আমরা চলে যাব যে আমাদের পাঠের ভিতরকার যে শিশু আছে দুটি ওখানে শিশুরা কি করছে আর এখানে পাঠের ভিতরের যে শিশু দুটি সেই দুটি শিশু কি করছে। প্রশ্ন এক কিন্তু উত্তর আলাদা। আমরা আবার শিক্ষক সংস্করণে চলে যাই। এরপর যে কথাগুলো শিক্ষক সংস্করণে এখানে বলা হচ্ছে এরপর শিক্ষার্থীদের বাড়িতে কে কে আছে जानते चाइबेन से जानते चावार जोन्नो आमरा एकटा छवि देखते पारी एई छविटी देखते पारी एखाने एई छविते बाड़ीते के थाकते पारे एई जे जदि धरे नेन जे शिशुर एकटी मा एकटी बाबा एकटी शिशु भाई एकटी बोन एकटी दादू ताहले एरा कारा एरा चाचा चाची एटा चाचातो बोन एटा चाचातो भाई एटा फुपी फुपिर मे परिवार आरो सदस्य आछे एगुलो सम्पर्के आमरा एई छबिटी देखाते पारी एबं तादेर व्यक्तिगत प्रश्न करे एकाकी आमरा प्रश्न करिए तोमादेर बाड़ीते के के आछे चाचा आछे फुफी आछे दादा दादी आछे एभाबे विभिन्न प्रश्नेर माध्यमे आमरा खुंजे बेर करे निये आसते पारी जे आमादेर तादेर बाड़ीते के आछे। तारपर शिक्षार्थीदेर निजेर बाबा एबं मायेर नाम बोलते बोलबेन। शिक्षार्थीरा निजेदेर बाबा मायेर नाम बोलबेन से क्षेत्रे शिक्षक आगे निजेर नाम बोले नेबेन। से क्षेत्रे आमि कि करेछि एखाने आमि आमार नाम बोलेछि मुहम्मद खालेदुन्नबी, मातार नाम बोलेछि मोसाम्मत रहिमा खातुन एवं बाबार नाम मोहम्मद गोलाम नबी। तो आपनादेर बोले राखी जे आमार अवसरप्राप्त शिक्षा प्रचार मोहम्मद गोलाम नबी एवं माता मोसाम्मत रहिमा खातुन एई दुइजोनेर नामे आमि आजकेर एई कन्टेंटटी उत्सर्ग करलाम। आपनारा तादेर जन्य दुआ करबेन। तो आमि आबारो पाठेर शिक्षण फले फिरे जाई। एखाने बला हच्छे जे एरपर एके एके सबाइके बोलते बोलबेन। शिक्षार्थीदेरा एक एक करे सबाई निजेर नाम मायेर नाम बाबार नाम बोलबे। जेसब शिक्षार्थी ठीकमतो बाबार नाम बोलते पारबे ना तादेर बाड़ी गिये जेने निते बोलबेन। एखाने आमार एकटु प्रश्न आछे, किछु कथा आछे, आपनारा मनोयोग सहकारे शुनबेन। এই লাইনটাতে বলা হচ্ছে শিক্ষক সংস্করণে যেসব শিক্ষার্থী ঠিকমতো বাবা মায়ের নাম বলতে পারবে না তাদের বাড়ি গিয়ে জেনে নিতে বলবেন। অবশ্যই তারা বাড়িতে জানবে, কারণ বাড়ি হচ্ছে একটি শিশুর প্রথম বিদ্যালয়। প্রথম বিদ্যাপীঠ হচ্ছে বাড়ি। সে বাড়িতে শিখবে। কিন্তু আমরা শিক্ষক হিসাবে এখানে আমাদের সহায়ক হিসাবে যে বিষয়টি কাজে লাগাতে পারি তা হচ্ছে যেসব শিক্ষার্থী ঠিকমতো বাবা মায়ের নাম বলতে পারবে না তাদের বাড়ি গিয়ে জেনে নিতে বলবেন। এই কথার প্রেক্ষিতে আমার এই কন্টেন্টের মেসেজ হচ্ছে বিশেষ দ্রষ্টব্যে আমি বলেছি আমরা যে কাজটি করতে পারি শিক্ষার্থীদের হাজিরা খাতার প্রথম পৃষ্ঠায় লিখিত শিক্ষার্থীর তথ্য হতে অথবা ভর্তি রেজিস্টার হতে অথবা উপবৃত্তি শীট দেখে শিক্ষার্থীদের বাবা মায়ের নাম জানতে সহায়তা করতে পারি। অবশ্যই আমরা শিক্ষক হিসাবে এই কাজটি করতে পারি, কারণ আমি উপবৃত্তি শীটটা হাতে করে নিয়ে শ্রেণীকক্ষে গিয়ে শিক্ষার্থীদের বলতে পারি তোমার নাম এত, রোল নাম্বার যদি এত হয়ে থাকে তাহলে তোমার বাবার নামে তোমার মার নামে। কারণ এখন উপবৃত্তির যে শীটটা দেওয়া হয় সেখানে বাবা মার NID দেখেই সেখানে বাবা মায়ের নামটি পূরণ করা হয়। অতএব সেখানে বাবা মায়ের নাম ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেখানে ভুল ইনফরমেশন যাওয়ারও কোনো সম্ভাবনা এখানে নেই। সেক্ষেত্রে আমরা এই তথ্যটি ব্যবহার করতে পারি। অথবা আমরা যখন শিশুটিকে ভর্তি করি তখন তার ভর্তির একটি রেজিস্টার আমাদের কাছে থাকে, ভর্তি রেজিস্টার। সেই ভর্তি রেজিস্টারে তার জন্ম সনদ, জন্ম তারিখ, তার রেজিস্ট্রেশন নাম্বার সহ বাবার নাম এবং মায়ের নাম লিপিবদ্ধ করা আছে। আমরা খুব সহজেই ভর্তি রেজিস্টার একদিনের জন্য শ্রেণীকক্ষে নিয়ে গিয়ে তাদের বাবা মায়ের নামটা জানিয়ে দিতে পারি। আমাদের কাজই হচ্ছে তাদের কাছে ইনফরমেশন পৌঁছিয়ে দেওয়া। এই সঠিক ইনফরমেশনটা যদি আমরা জানিয়ে দিয়ে পৌঁছে দিতে পারি তাহলে তো শিক্ষক হিসাবে আমি সার্থক, আমার শিক্ষণফল অর্জন হিসাবে আমার শিক্ষার্থীরা সার্থক। আমি এবং আমার শিক্ষার্থী যদি সার্থক হয়ে থাকি তাহলে অবশ্যই আমার শিক্ষা ব্যবস্থাটা সার্থক হবে, আমার দেশটা সার্থক হবে, আমার জাতিটা উন্নয়নের দিকে এগিয়ে যাবে। তো আমি এখন আপনাদের কাছে যে প্রশ্নটি আনছি তা হচ্ছে আমার বিদ্যালয়ে এক শিফটে পরিচালিত 50 মিনিটের পাঠ সম্পন্ন করতে টেনশন হয়, আমি কি সময়ের মধ্যে পাঠটি শেষ করতে পারবো? তো আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনার কি মনে হয়? যদি ভুল হয় ক্ষমা চাই, ভালো লাগলে দোয়া চাই। এই বলে আমি আজকের পাঠ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।